জানলে অবাক হবেন যেভাবে উপমহাদেশের খেলা ঘুরিয়ে দেবে ভারতের রাফাল যুদ্ধবিমান। সরকারকে স্বস্তি দিয়ে রাফাল যুদ্ধবিমানের এবং রাফাল চুক্তির ভূয়সী প্রশংসা করলেন ভারতের বায়ুসেনা প্রধান। রাফাল একটি ভালো এয়ারক্রাফট এবং ভারতের হাতে এই যুদ্ধবিমান এলে উপমহাদেশের খেলা ঘুরে যাবে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন এয়ার চিফ মার্শাল বিএস ধনোয়া। শুধু রাফালের প্রশংসা করেই থামেননি বায়ুসেনা প্রধান। অনিল অম্বানি সংস্থার সঙ্গে রাফাল নির্মাতা সংস্থা দাসর চুক্তির নেপথ্যে সরকারের বা বায়ুসেনার কোনো ভূমিকা নেই বলেও তিনি এদিন মন্তব্য করেছেন। এদিনের সাংবাদিক বৈঠকে এয়ার চিফ মার্শাল বিএস ধনোয়া বলেন, রাফাল উপমহাদেশে আসার পর খেলা ঘুরে যাবে। এই যুদ্ধবিমানের অনেক রকমের সক্ষমতা রয়েছে। তিনি জানিয়েছেন, ভারত ও ফ্রান্সের মধ্যে যে চুক্তি হয়েছে তাতে শুধু যুদ্ধবিমান কেনা হচ্ছে না, অনেক উন্নত মানের আনুষাঙ্গিক ব্যবস্থাপনাও পাচ্ছে ভারত। বায়ুসেনা প্রধানের কথায়, সেরা অস্ত্রশস্ত্র, ভারতের প্রয়োজনীয়তা অনুসারে বিশেষ ধরনের উন্নতিকরণ, নির্মাতাদের কাছ থেকে দীর্ঘতর সময়ের জন্য সহায়তা পাওয়া, রাফাল চুক্তিতে আমরা অনেক রকমের সুবিধা পাচ্ছি। মোদি সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগ তুলে যখন রাফাল চুক্তি নিয়ে দেশজোড়া হইচই ফেলার চেষ্টা শুরু করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, ঠিক তখনই বায়ুসেনা প্রধানের এমন একটি সাংবাদিক সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ। রাফাল যুদ্ধবিমান এবং রাফাল চুক্তির প্রশংসায় বায়ুসেনা প্রধান এদিন যা বলেছেন তাকে হাতিয়ার করার চেষ্টা শুরু করেছে শাসক বিজেপি। আর বিরোধী কংগ্রেস বিস্ময় প্রকাশ করতে শুরু করেছে রাফাল বিতর্কে বায়ুসেনা প্রধানের অংশগ্রহণ নিয়ে। এই প্রথমবার নয়, আগেও বায়ুসেনা প্রধান একাধিকবার রাফাল চুক্তি প্রশংসায় মুখ খুলেছেন। এদিন ফের বায়ুসেনা প্রধান বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করায় কংগ্রেস অসন্তোষ প্রকাশ করেছে। সরকারের নির্দেশেই বিরোধী পক্ষের মোকাবেলা করতে বায়ুসেনা প্রধানের মতো পদাধিকারী মাঠে নামছে বলে কংগ্রেসের ইঙ্গিত। বিষয়টি অত্যন্ত নিন্দনীয় বলে কংগ্রেসের তরফে মন্তব্য করা হয়েছে। ইউপিএ জানায়, যে দামে ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার কথা হয়েছিল তার তিনগুণ দামে নরেন্দ্র মোদী রাফাল কেন কিনছেন? প্রায় সব মঞ্চ থেকেই রাহুল গান্ধী সম্প্রতি এই প্রশ্ন তুলেছেন। রাহুলের নির্দেশে জনসভায়, পদসভায়, সোশ্যাল মিডিয়ায় সেই একই প্রশ্ন বারবার তুলছেন অন্য কংগ্রেস নেতারাও। বিজেপি তথা কেন্দ্রীয় সরকার অনেকবারই রাহুল তথা কংগ্রেসের আক্রমণের জবাব দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু রাহুল ব্রিগেড ক্রমশ চড়াতেই থেকেই সুর। এবার খোদ বায়ুসেনা প্রধান বিএস ধনোয়া সাংবাদিক সম্মেলন করে রাফাল যুদ্ধবিমান এবং রাফাল চুক্তির প্রশংসা করায় কংগ্রেস কিছুটা ব্যাকফুটে চলে গেল বলে বিজেপি মনে করছে। কংগ্রেস অবশ্য মনে করছে, রাফাল বিতর্কে বিজেপির অস্বস্তি যে বাড়ছে তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বায়ুসেনা প্রধান এদিনের সাংবাদিক বৈঠকে যা যা বলেছেন তাতে কিন্তু রাহুল গান্ধীর তোলা অনেক প্রশ্নেরই জবাব রয়েছে। ভারতীয় বাহিনীর জন্য রাফাল ফাইটার জেট কিনতে ফরাসি সংস্থা দাসর সঙ্গে ভারতীয় শিল্পপতি অনিল অম্বানির চুক্তি কেন হলো? কেন রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালের সঙ্গে দাসকে গাঁটছড়া বাঁধতে বলা হলো না? প্রশ্ন কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের। ধনোয়া এদিন বলেছেন, দাসই বেছে নিয়েছে তাদের সহযোগী সংস্থা কোনটি হবে, সরকার বা ভারতীয় বায়ুসেনার কোনো ভূমিকা এতে ছিল না। হ্যালের সক্ষমতা নিয়েও এদিন আলগোছা প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। ধনোয়া জানিয়েছে, বিভিন্ন সময়ে হ্যাল সামগ্রিক উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করেছে, কিন্তু নির্দিষ্ট সময়সীমা মেনে কাজ করার ক্ষেত্রে হ্যালের সমস্যা রয়েছে বলে বায়ুসেনা প্রধানের দাবি। সুকেই 30, জাগুয়ার, মিরেস 2000-এর মতো যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের কাজ হ্যাল সময়মতো শেষ করতে পারেনি বলে ধনোয়া এদিন জানান। ইউপিএ জামানায় কথা হয়েছিল 126টি রাফাল যুদ্ধবিমান কিনবে ভারত, কিন্তু নরেন্দ্র মোদীর সরকার আপাতত 36টি রাফাল কেনার জন্য চুক্তি করেছে, 126-এর বদলে কেন 36? এ প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এয়ার চিফ মার্শাল ধনোয়া বুধবার বলেছেন, বায়ুসেনার সঙ্গে আলোচনা করে 36টি রাফাল কেনার চুক্তি করেছে সরকার। চিফ মার্শাল বিএস ধানোয়া বলেন, রাফাল উপমহাদেশে আসার পর খেলা ঘুরে যাবে, এই যুদ্ধবিমানের অনেক রকমের সক্ষমতা রয়েছে। উপমহাদেশের পরিস্থিতি এখন যেরকম তাতে খুব দ্রুত ভারতীয় বায়ুসেনার সক্ষমতা বাড়ানো জরুরি বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত।
চীন পাকিস্তানের যৌথ শক্তির মোকাবিলা যদি ভারতকে করতে হয় তাহলে খুব দ্রুত যুদ্ধবিমানের সংখ্যা বাড়ানো দরকার বলছে বিশেষজ্ঞদের হিসাব। রাশিয়ার কাছ থেকে কেনা মিগ-21, মিগ-27 যুদ্ধবিমানগুলোকে যেভাবে ধাপে ধাপে বসিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে তাতে গত কিছু বছরে বেশ দ্রুতই কমছে যুদ্ধবিমানের সংখ্যা। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল তেজস নামে একটি লাইট কমব্যাট এয়ারক্রাফট তৈরি করেছে। তেজস অনেক ক্ষেত্রে মিগ বিমানগুলোর স্থান নিতে পারে, কিন্তু যে সংখ্যক যুদ্ধবিমান যে সময়সীমার মধ্যে বায়ুসেনা চাইছে ততটা তাড়াতাড়ি অতগুলো তেজস তৈরির সক্ষমতা হ্যালের নেই। তাই রাফায়েলেই আস্থা রেখেছে নয়াদিল্লি। যে সংখ্যক মিগ বসিয়ে দেওয়া হয়েছে ততগুলি রাফাল কিন্তু কেনা হচ্ছে না, তার চেয়ে অনেক কম কেনা হচ্ছে। কিন্তু বায়ুসেনা সূত্রে জানানো হচ্ছে রাফাল যুদ্ধবিমান এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উচ্চমানের যুদ্ধবিমানগুলির অন্যতম। মিগের চেয়ে অনেক বেশি সক্ষম, অনেক বেশি আধুনিক। তাই বায়ুসেনা প্রধান বলছে 36টি রাফাল হাতে এলে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। রাফাল চুক্তিকে সাহসী পদক্ষেপ আখ্যা দিয়েছেন বায়ুসেনা প্রধান। তার ব্যাখ্যা, আমাদের সামনে তিনটে অপশন ছিল, কিছু একটা ঘটার জন্য অপেক্ষা করা, আরএফপি প্রত্যাহার করে নেওয়া, অথবা আপৎকালীন ভিত্তিতে যুদ্ধবিমান কেনা। আমরা আপৎকালীন ভিত্তিতেই কিনলাম রাফাল এবং S-400। দুটো চুক্তি ভারতীয় বায়ুসেনার শক্তি বৃদ্ধি ঘটাবে। রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা S-400 ট্রাম্প কেনার চুক্তিও প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষরিত হবে বলে মস্কো মঙ্গলবারই জানিয়েছে। বায়ুসেনা প্রধানের মন্তব্যে স্পষ্ট যে S-400 কেনার চুক্তিতেও তিনি খুশি।